হাত থেকে দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আপোষহীনভাবে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই আমি মনে করি বিএনপির উপরই পবিত্র দায়িত্ব এদেশে পুনরায় এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর এটা আমাদের জন্য বিরাট সুযোগ। আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যা করেছে, তারা এদেশে আর গণতন্ত্র পুনরুদ্ধার করার মুখও নেই, সাহসও নেই, করবেও না। তাই বিএনপি একমাত্র দল, সর্ববৃহৎ জনপ্রিয় দল, এই দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রের মাতা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে আগে মুক্ত করতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। আর গণতন্ত্র আর বেগম খালেদা জিয়ার মুক্তি আইনে লড়াই হবে না, এবার লড়াই করতে হবে রাস্তায়। আমরা যে যে ভাষায় বলি না কেন, আমাদের সংগঠনগুলোকে মজবুত করে যেখানে যে ভুল ত্রুটি আছে সেগুলোকে আমরা সুধরে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এদেশের মানুষকে নিয়ে আগামী দিনে লড়াই করতে হবে। প্রশ্ন, 26শে মার্চ স্বাধীনতা দিবস কেন? এটা ইতিহাসের কথা, আমার কথা নয়। 17ই এপ্রিল তাজউদ্দিন আহমদ সাহেব আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ দি পিপলস রিপাবলিক অ্যান্ড গভর্নমেন্ট ঘোষণা করেছেন আম্রকাননে, এবং তিনি তার বক্তৃতায় বলেছেন যে 26 তারিখে চট্টগ্রামে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে সেটাকে রিকগনাইজ করে 26শে মার্চকে স্বাধীনতার দিবস হিসাবে তিনি স্বীকার করেছেন। তাইলে 7ই মার্চে যদি স্বাধীনতার ঘোষণা হয়ে থাকে, তারাই তো আওয়ামী লীগের নেতারাই 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে তারাই প্রতিষ্ঠা করেছেন, এখন পর্যন্ত প্রতিষ্ঠিত। তাইলে এই স্বাধীনতাটা কে ঘোষণা করেছে? 17 এপ্রিল তাজউদ্দিন আহমদ সাহেব আম্রকাননে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, তাহলে এই স্বাধীনতা জিয়াউর রহমান ঘোষণা করেছে এই 36টি বইয়ে, এটাই প্রমাণ। এইভাবে কেন করছে? এই জন্য যে বর্তমান যারা সরকারে, তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব তারা পালন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেখানে জিয়াউর রহমান সফল হয়েছে, স্বাধীনতার ঘোষণা করেছে, এটা হচ্ছে আওয়ামী লীগের বড় দুর্বলতা। সেই জন্য তারা ইতিহাস বিকৃত করতে চায়, তাই সেই জন্য জিয়াউর রহমানকে তারা সহ্য করতে পারে না। আমরা বলতে চাই, জিয়াউর রহমানের নাম এয়ারপোর্ট থেকে মুছে দিয়ে, জাদুঘর থেকে মুছে দিয়ে কখনো জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া যাবে না। এদেশের মানুষের অন্তরে জিয়াউর রহমান কথিত, ইতিহাসকে বিকৃত করে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া যাবে না। শহীদ জিয়াকে ভয় পায়, বেগম খালেদা জিয়াকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলকে ভয় পায়, বর্তমানে যারা গায়ের জোরের সরকার, ফেসিস্ট সরকার। তাই আজকে এই বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে, জিয়াউর রহমান, জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে আজকে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আজকে আমাদেরকে এই অবস্থা থেকে অবশ্যই আমাদেরকে পরিত্রাণ করতে হবে, দেশের জনগণের মানুষকে। আজকে বাংলাদেশ একটা অস্বাভাবিক অবস্থা দিয়ে চলছে। 29 যেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 30শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, তা 29শে ডিসেম্বর রাত্রে ডাকাতি হয়ে গেছে, এটা অস্বাভাবিক।